হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আর তোমাদের অনেক বেশি টার্গেট জাহাঙ্গীরনগর C1 ইউনিট, ঠিক আছে, যেখানে তোমাদের এত বড় চান্স আছে যে তোমার যদি ইংলিশে বি গ্রেড থাকে, বাংলাতে বি গ্রেড থাকে, তবুও তোমার চান্সের সুযোগ, এবং তোমার পয়েন্ট যদি টোটাল 7 থাকে তাও কিন্তু সুযোগ থাকছে। কারণ কি? কারণ হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা, এই দুইটা ফ্যাকাল্টি তোমরা সহজেই চান্স পেতে পারবে জাহাঙ্গীরনগর C1 ইউনিট থেকে। এখানে তোমাদের মাত্র SSC অথবা SSC তে কমপক্ষে 3.50 মানে 3.5 থাকতে হবে এবং টোটালি 7 থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখান থেকে চান্সটা তোমাদের নিজেদের করে নিতে পারবে। আমি নিজেও কিন্তু এখানে রিটেনে টিকে ছিলাম, পরে ভাইবা আর এক্সাম দেই নাই। কারণ কি? কারণ আমার হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিটই হয়ে গেছিল, এই কারণে। তো আমি যেগুলো তোমাদের সলিউশন দিব সেটা কিন্তু হবেই হবে, মাস্ট, ঠিক আছে, এটা গ্যারান্টি থাকতে পারো। তো ভিডিওটি শুরুতেই আগে তোমরা ভিডিওটিতে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দাও। লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। ওকে, যেটা বলতেছিলাম, জাহাঙ্গীরনগর C1 ইউনিট এখানে তোমাদের কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা কম GPA থাকলেও এখানে তোমরা সহজেই চান্সটা পেতে পারবা, তোমার নিজের করে নিতে পারবা। এই জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে প্রথমে রিটেন, পরে ভাইবা। টোটাল তোমাদের 100 মার্কসের কিন্তু এক্সামটা হবে। কী কী বলতো? বাংলা হচ্ছে 10 নম্বর মাত্র, ইংরেজি 10, 10, 10, 20 চলে গেল। এরপর কি 20 নম্বর হচ্ছে নর্মাল GK, ঠিক আছে, যেগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিটের GK, সি ইউনিটের GK, যেমন ঢাকা ভার্সিটির GK যেমন, তেমন হচ্ছে 20 নম্বর GK নর্মাল। তারপর 40 নম্বর হচ্ছে তোমার বিষয়ভিত্তিক GK। বিষয়ভিত্তিক GK কোনটা? চারুকলা থেকে 20 নম্বর এবং কি নাট্যক ও নাট্যতত্ত্ব থেকে 20 নম্বর, এই 40 নম্বর টোটাল। অনেকে ভাবো যে হচ্ছে ভাইয়া নাটক ও নাট্যকলা, কিন্তু না, জাহাঙ্গীরনগরে কিন্তু এই ডিপার্টমেন্টের নাম কি নাটক ও নাট্যতত্ত্ব, এটাই কিন্তু অনেক ভাইবা তো ভুল করে। কারণ কি? ভাইবাটা মেইন 20 নম্বর, সেখানে কিন্তু 8 নম্বর আবার পেতেই হবে, মাস্ট। 8 নম্বরের কম পেলে তুমি কিন্তু ফেল, ঠিক আছে। আমার যারা ফ্রেন্ডরা অলরেডি কিন্তু চারুকলায় ফার্স্ট, তারপর নাটক ও নাট্যতত্ত্ব ফার্স্ট, তারাই কিন্তু তোমাদের মেনলি ভাইবার সময় ক্লাসগুলো নিবে, যখন হচ্ছে আমি তোমাদের এই কোর্সটা লঞ্চ করবো আর কি, যখন তোমরা টিকে যাবা C1 এর পরে। কিন্তু আপাতত রিটেনের কথা বলতেছি আমরা, ঠিক আছে, রিটেন নিয়ে তোমরা ভিডিওটা সবাই কিন্তু সম্পূর্ণ সুন্দর মতো দেখবা, তাহলে কিন্তু বুঝতে পারবা যে কীভাবে তোমরা এটা কাভার করতে পারবা। তোমরা যদি জাহাঙ্গীরনগর সি ইউনিটে পরীক্ষা দাও বা বি ইউনিটে দাও, আবার C1 যদি টার্গেট থাকে, তাহলেও তাদের জন্য কিন্তু এটা অনেক কার্যকরী। কারণ কি? অনেকের টার্গেট থাকে যে ভাইয়া নাটক ও নাট্যতত্ত্ব করবো, আমরা হচ্ছে একজন বড় শিল্পী হব। কারণ কি, তোমরা জানো হুমায়ুন ফরিদি কিন্তু জাহাঙ্গীরনগর থেকে হয়েছেন, যদিও উনি তোমার হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব ছিলেন না, কিন্তু সেলিম আল দীন, যারটা কিন্তু বিশেষ প্রশ্ন আসে, এবং সেলিম আল দীনই কিন্তু জাহাঙ্গীরনগরের এই C1 ইউনিটটা, তিনি মানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগটা তিনিই কিন্তু সৃষ্টি করেছেন, ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপর সেলিম আল দীন থেকেই প্রায় GK আসবে 4 থেকে 5টা, ঠিক আছে, যেমন হরগোস্তার নাটক, ঠিক আছে, তারপর কেরামত মঙ্গলের মন, ঠিক আছে, এগুলো কিন্তু সব সেলিম আল দীন থেকে, এগুলো কিন্তু সুন্দরভাবে তোমাদের পড়তে হবে GK-র ক্ষেত্রে। এবং বাংলা তো নর্মালি ফার্স্ট পেপার একটু দেখবা, সাহিত্য পাঠটা একটু দেখবা, এনাফ। ইংলিশটাও সেম, সাহিত্য পাঠ একটু দেখবা, নর্মাল গ্রামার, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। টোটালি পার্ক 33%, তার মানে কি GK-ই মেন, GK হচ্ছে 20 আর এদিকে 40, 60 মার্কসই আসবে তোমার GK থেকে। এই GK-টা যদি সুন্দর মতো করতে পারো, চান্সটা 100% হয়ে যাবে। যেটা যেখানে তোমাদের নাটক ও নাট্যতত্ত্ব, বিভিন্ন দেশের নাটক, বাংলাদেশের নাটক, চলমান সিনেমা, ঠিক আছে, কোনগুলো চলতেছে, সব তোমাদের সুন্দর মতো নলেজে থাকতে হবে। তারপর চিত্র, চিত্র কোনগুলা তোমার হচ্ছে কি বিদেশি যারা আছে, সালভাদর দালি, পাবলো পিকাসো, এদের সব কয়টা তোমাদের জানতে হবে, ঠিক আছে। তারপর মাইকেল অ্যাঞ্জেলো যা আছে, একটাও কিন্তু ভুল করা যাবে না। তারপর গুয়েনিকো কি, গুয়েনিকো কার চল, কার আঁকা চিত্র, এটা তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের বিখ্যাত জয়নুল আবেদিন, তার বিখ্যাত 3টা তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাও, দেখে বিখ্যাত 3টা চিত্র, তার মধ্যে একটা বলে দিই আমি, মনপুরা 70। তারপর আসবে তোমাদের বিখ্যাত কামরুল হাসান, তাকে কী নামে ডাকা হয় কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে। কারণ কি, তার নামটাও কিন্তু চলে আসে কামরুল হাসানের। এরপর হচ্ছে আরেকজন বিখ্যাত SM সুলতান বাংলাদেশের, তার সবকটা যতগুলো আছে চিত্র, সবকটাই কিন্তু তোমাদের মাস জানতেই হবে, ঠিক আছে। তারপর অনেক বিখ্যাত মোনালিসা, ঠিক আছে, মোনালিসা চিত্রের শিল্পী কে সেটাও কিন্তু কমেন্টে জানাও, সেটাও কিন্তু আসবেই, মাস্ট। এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই যতগুলো আছে তাদের দেশ কোনটা সেটাও কিন্তু জানতে হবে তোমাদের, ঠিক আছে। যেমন পাবলো পিকাসোর দেশ কোনটা, ঠিক আছে, মাইকেল অ্যাঞ্জেলোর দেশ কোনটা, তারপর সালভাদর দালির দেশ কোনটা, সবকটা কিন্তু আসবে, ঠিক আছে। তারপর ভিনসেন্ট ভ্যান গগের দেশ কোনটা এবং তার চিত্রশিল্পী কী কী তিনি, তার চিত্রকর্মগুলো সব কিন্তু আসবে, অনেক বেশি ইম্পর্টেন্ট। আর জয়নুল আবেদিন কিন্তু ঢাকা ভার্সিটির যেটা চারুকলা ডিপার্টমেন্ট, তিনি সেটা সৃষ্টি করেছেন, ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো সব তোমাদের যখন জানা থাকবে, তখনই কিন্তু তোমাদের চান্সটা
100% হবেই হবে, আমি নিজেও লিখিত তো চান্স পেয়েছিলাম, জাস্ট বললামই তো যেহেতু বি ইউনিট হয়ে গেছিলো এই কারণে আর এখানে ভর্তি হইনি, কারণ পঞ্চম হয়েছি তোমরা জানো তো, তোমাদের কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এই জন্য তোমাদের একটা কোর্সও লঞ্চ করছি যেটা জাহাঙ্গীরনগর সি ইউনিটের সাথেই সি ওয়ান ইউনিটও আমরা কভার করে দেবো, যেখানে বিষয়ভিত্তিক যে জিকেগুলো সব সুন্দরভাবে ক্লাস নিয়ে তোমাদের শেষ করে দেওয়া হবে, ঠিক আছে, আমি নিজে ক্লাস নিব, ঠিক আছে, এবং শিট দিব 100% ইনশাল্লাহ কমন পড়বে ওখান থেকে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, প্রত্যেকটা বছরই 20-30 জন শুধুমাত্র আমার থেকেই টিকে সি ওয়ান ইউনিটে লিখিত তো টিকাই দেয়, তারপর হচ্ছে আমার যারা ফ্রেন্ড আছে তাদেরকে তাদের কাছে হচ্ছে ক্লাস করতে পাঠাই দিই ব্যবহারিক, কারণ তোমরা জানো ব্যবহারিক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে তোমরা চান্স ইজিলি পেয়ে যাবা, এটার ফি মাত্র রাখা হয়েছে 3000 টাকা, ঠিক আছে, অন্যান্য কোর্সের মতোই, ঠিক আছে, সি ওয়ান ইউনিটের এটা সি ইউনিটের সাথেও কিন্তু কভার করে ফেলতে পারবে একই সাথেই, তোমরা যদি একের অধিকারও দাও সমস্যা নেই, আর সাথে বাংলা ইংলিশও কিন্তু কভার করে দেওয়া হবে, ফি মাত্র 3000 টাকা রাখা হয়েছে, এর মধ্যে চান্সটা তোমাদের মোটামুটিভাবে গ্যারান্টি বলা যায়, ঠিক আছে, পরীক্ষা দিলে মাস্ট হবেই, একটু আমি মোটামুটি তোমাদের লিখিততে গ্যারান্টি মোটামুটি দিতে পারতেছি আর কি, কারণ এখানে হবেই মাস্ট, না হইলে আমাকে বললো যে ভাই হইলো না, কারণ এখানে তোমাদের জাস্ট একটা কথা আমাকে কোর্সে ভর্তি হওয়ার আগে বলতে হবে যে ভাই হ্যাঁ আপনি যা দিবেন যা বলবেন সেগুলো আমরা 100% সব পড়ে ফেলবো, যেগুলো জিকে দিবেন যেগুলো বাংলা বলবেন ইংলিশ বলবেন সব ভাই পড়তে পারবো, ক্লাসগুলো সুন্দর মতো করতে পারবো, পরীক্ষাগুলো দিতে পারবো, এটা যদি আমাকে ওয়াদা করো তাহলে আমিও তোমাকে ওয়াদা করতেছি ইনশাল্লাহ চান্সটা তোমার হবে, একটি সিট তুমি তোমার নিজের করে পারবা, বুঝতে পারছো, নাহলে কিন্তু একদম মাইর দিব আমি, তো সেটা কি করবা হোয়াটসঅ্যাপ অথবা কল করবা, তোমার কিন্তু হোয়াটসঅ্যাপ তোমাদের ফোনে রাখবাই, চ্যাটিং করলে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার কিন্তু খারাপ, ঠিক আছে, কারণ কি ডাটা এনক্রিপ্টেড হয়ে থাকে হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপে, আবার মেসেজ ডিলেটও করা যায় অনেক সুবিধা আছে, তো তোমরা এখনই হোয়াটসঅ্যাপ অথবা কল করো 0163537845 এই নাম্বারে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ অথবা কল করে এখনই অ্যাডমিট হয়ে যাও, 3000 টাকা ফি, বিকাশনগর রকেট, যে কোনোভাবে সেন্ড মানি করতে পারবা, জুমে ক্লাস হবে সুন্দর মতো, তোমাদের প্রত্যেকটা দিনই তোমাদের ক্লাস নেওয়া হবে এবং সুন্দরভাবে সিলেবাসটা শেষ করে দেওয়া হবে, একের অধিকে ইউনিট হলেও সমস্যা নেই, আর ফিউচারে তোমাদের ব্যবহারিকের ক্ষেত্রেও কিন্তু আমি হেল্পটা করবো ইনশাল্লাহ, চান্সটা ইনশাল্লাহ পাবাই, এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই, তো সবাইকে জানাই আমার সালাম, দেখা হবে বিজয়, আসসালামু আলাইকুম।